প্রিয় স্কুল শাখা শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আবার শুরু করছি আমার ক্লাস। তো আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, জীববিজ্ঞান নবম অধ্যায় থেকে দৃঢ়তা প্রদান এবং চলন নিয়ে। আমরা গত ক্লাসে পড়েছিলাম পেশির বিভিন্ন অংশ নিয়ে, কি বলে, অস্থিসন্ধি নিয়ে পড়েছিলাম, তাই তো ভুলে গেছি। তো আজকে আমি পড়ব পেশি নিয়ে আলোচনা করব। তো শুরু করি আমার আলোচনা, তোমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি, তোমাদের সুস্থতা কামনা করে আমি শুরু করছি। তো ভালো আছো নিশ্চয়, আমিও ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে। তো শুরু করি, প্রথম কোশ্চেন হচ্ছে পেশি কি, পেশি কি? এক নম্বর প্রশ্ন, জ্ঞানগুলোকে হতেই পারে পরীক্ষায়, আসতেই পারে পরীক্ষায়, আমাদের কিন্তু সিলেবাস আমরা পেয়ে যাব ইতিমধ্যেই। পেশি কি, কি হতে পারে? মেসোডার্ম থেকে উদ্ভূত যে টিস্যু সংকোচন প্রসারণক্ষম ও তন্তুর সমন্বয়ে গঠিত তাকেই বলে পেশি। কি বললাম? যে মেসোডার্ম থেকে উদ্ভূত যে টিস্যু সংকোচন প্রসারণক্ষম ও তন্তুর সমন্বয়ে গঠিত তাকেই বলে পেশি। আচ্ছা, পেশি বিভিন্ন ধরনের হতে পারে নাকি? আচ্ছা, এই পেশি দেখো অভ্যন্তরীণ অঙ্গ কোথায় থাকে? পেশি অভ্যন্তরীণ অঙ্গে রক্তনালীর গায়ে থাকে। এই যে পেশিটা সেটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, আর হৃৎপিণ্ডের যে পেশি, হৃৎপিণ্ড যে পেশি দ্বারা আবৃত থাকে তাকে হৃৎপেশি বলে, সেটা তো হৃৎপিণ্ডের গায়ে থাকে। তারপরে আরেকটা আছে অস্থিগাত্রের সাথে লাগানো যে পেশি, সেটা হচ্ছে ঐচ্ছিক কঙ্কাল পেশি। তার মানে পেশি আমরা কয় ধরনের পড়লাম? দেখো পেশি পড়লাম, প্রথমে পড়লাম কি, অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, আর এখানে পড়লাম কি হৃৎপেশি, এখানে পড়লাম কি আরেকটা হচ্ছে ঐচ্ছিক। একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, দুই হচ্ছে হৃৎপেশি পড়েছি, তিন হচ্ছে ঐচ্ছিক কঙ্কাল পেশি, ঐচ্ছিক কঙ্কাল, ঐচ্ছিক কঙ্কাল পেশি। এখন তিন ধরনের পেশি দেখো, অনৈচ্ছিক পেশি যেটা সেটা কোথায় থাকে? রক্তনালীর গায়ে, দেহের অভ্যন্তরীণ অঙ্গে থাকে, এটা হচ্ছে অনৈচ্ছিক, ইচ্ছাকৃত ভাবে কিছু করার নেই এর উপরে। তারপরে দুই নাম্বার রয়েছে হৃৎপেশি, এটাও কিন্তু হৃৎপিণ্ড নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করছে স্বয়ংক্রিয়ভাবে। তারপরে তিন নাম্বারটা হচ্ছে কি ঐচ্ছিক কঙ্কাল পেশি, এটা আমরা ইচ্ছাকৃতভাবে কি নাড়াচাড়া করতে পারি। তাহলে এই যে অনৈচ্ছিক পেশি প্লাস হৃৎপেশি প্লাস ঐচ্ছিক কঙ্কাল পেশি, এই সকলকে, এই পেশিগুলোকে নিয়েই তন্ত্র গঠিত হয়। কি গঠিত হলো? পেশি তন্ত্র গঠিত হয়। তাহলে পেশিতন্ত্র কি কি অংশের সমন্বয়ে গঠিত হলো? এক হচ্ছে ঐচ্ছিক পেশি, দুই হচ্ছে হৃৎপেশি, তিন হচ্ছে ঐচ্ছিক কঙ্কাল পেশি। এই তিনটির সমন্বয়ে গঠিত হচ্ছে পেশিতন্ত্র। তো এই পেশির কি কি কাজ রয়েছে সে সম্পর্কে একটু জানবো। দেখো পেশির কাজ হচ্ছে এক, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, যে হাত পা আছে সেটা নাড়াচাড়া, চলাফেরা সহায়তা করে, অঙ্গ বিন্যাসে সহায়তা করে, ভারসাম্য রক্ষায় সহায়তা করে। দুই নাম্বার হচ্ছে কঙ্কাল তন্ত্রের সাথে যৌথভাবে দেহের নির্দিষ্ট আকার গঠনেও সাহায্য করে। কঙ্কাল তন্ত্র কি দেহ গঠনে সাহায্য করছে না, তার সঙ্গে যে বিভিন্ন ধরনের পেশি রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিন নাম্বারটা হচ্ছে পেশিতে গ্লাইকোজেন সঞ্চয় করে, পেশিতে গ্লাইকোজেন সঞ্চয় করবে কি কি জন্য, শক্তির উৎস হিসেবে কাজ করবে, যখন জরুরি প্রয়োজন হবে তখন, হ্যাঁ, এই পেশি থেকে শক্তি কি আমরা পাবো। তারপরে রয়েছে কি হৃৎপেশি, হৃৎপিণ্ডের স্পন্দন এবং রক্ত সঞ্চালনের গুরু দায়িত্ব পালন করছে কে, হৃৎপেশি। এই যে আমাদের হৃৎপিণ্ড প্রতিনিয়তই কি লাভ ডাব শব্দ করছে, হ্যাঁ, এই হৃৎপিণ্ড আমাদের সমস্ত দেহে রক্ত সঞ্চালন করছে, কি বিশুদ্ধ রক্ত দেহে সমস্ত দেহকে দিচ্ছে এবং সমস্ত দেহ থেকে দূষিত রক্তকে নিয়ে আসছে। কাজগুলো কি স্বয়ংক্রিয়ভাবেই হচ্ছে, এটা আমি তুমি কিন্তু কি ইচ্ছাকৃতভাবেই বন্ধ করতে পারবো না, আর যদি বন্ধ করি তাহলে তো বুঝতেই পারছো কোথায় চলে যাবো আমরা। তাহলে এই হলো মোটামুটি আমাদের বিভিন্ন পেশির কাজ, ঠিক আছে। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে
মলমূত্র ত্যাগ, পরিপাক নালীর মধ্য দিয়ে খাদ্যবস্তু চলন প্রভৃতি স্বয়ংক্রিয় কাজ কাজেও কিন্তু এই পেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটাও কিন্তু নিয়ন্ত্রিতভাবে পেশিগুলোই করছে, তাই না? এখন ইচ্ছে করলেই তো আর মলমূত্র ত্যাগ করা যায় না, কিংবা মলমূত্র কিন্তু ইচ্ছাকৃতভাবে তুমি আটকেও রাখতে পারবে না, যদিও পারো এটা দেহের অবশ্যই ক্ষতি হবে। তো এই হলো মোটামুটি পেশি কি, পেশির কাজ নিয়ে আলোচনা করলাম। প্রশ্নটা কিন্তু বাসা সুন্দর করে করে ফেলবে যে পেশি কাকে বলে এবং পেশি তন্ত্র কি আর পেশির কাজ কি, ঠিক আছে? তো এবার আলোচনা করব যে মানুষের চলনে এই অস্থি এবং পেশি কি করে ভূমিকা পালন করছে। দেখো, অস্থি দেহের কঙ্কাল গঠন করে। আমরা পড়েছিলাম যে একটা বাড়ি বানানোর জন্য প্রথমে কাঠামো প্রয়োজন, ঠিক দেহ গঠনের জন্য কঙ্কালের প্রয়োজন। এই অস্থি দেহের কঙ্কাল গঠন করে, আর পেশি কি করে, এই কাঠামোর উপর আচ্ছাদন তৈরি করে। হ্যাঁ, তারপরে হচ্ছে ঐচ্ছিক পেশি, ট্যান্ডন নামক দৃঢ় এবং স্থিতিস্থাপক এক ধরনের পেশি দিয়ে অস্থিকে আটকে রাখে। তারপরে দেখো, এই যে স্নায়বিক উদ্দীপনা, এটা পেশির মধ্যে যাবে, সেখান থেকে উদ্দীপনা জাগানোর ফলে পেশি সংকুচিত হয়, আবার উদ্দীপনা সরে গেলে পেশি পুনরায় শিথিল বা প্রসারিত হচ্ছে। তাহলে আর কি পেলাম, এই সংকোচন এবং প্রসারণের সাহায্যে কি হবে, অস্থি নাড়াচাড়া সম্ভব হয়। এভাবে পেশি কি কোনো অঙ্গকে কি করবে, কখনো প্রসারিত করছে, কখনো অঙ্গকে ভাঁজ করছে, কখনো কোনো অঙ্গকে উপরের দিকে উঠাচ্ছে, আবার কখনো নিচের দিকে নামায়, বা পুরো অঙ্গকে প্রধান অক্ষের চারপাশে ডানে ঘামে ডানে বামে ঘোরাতে সাহায্য করছে। তাহলে পেশির অনেক কাজ আমরা পেলাম। এক, সংকুচিত করছে, প্রসারিত করছে, কোন অংশকে ভাঁজ করছে, কোন অঙ্গকে উপরের দিকে উঠাচ্ছে, কোন অঙ্গকে নিচের দিকে নামাচ্ছে, আবার কোন অঙ্গকে প্রধান অক্ষের চারদিকে ডানে কিংবা বামে ঘোরাতে সাহায্য করছে। তো এখন আমরা যে বিষয়টা পড়বো, যে একটি উদাহরণ দিয়ে আমরা এই পেশির কার্যক্রমটা ব্যাখ্যা করব। আজকে আমরা এতটুকু আলোচনা করব যে একটা পেশি কি করে আমাদের সাহায্য করছে, ঠিক আছে? দেখো, কোনো যদি বাঁকা করতে হয়, খেয়াল করো, কোনোই যদি যে সোজা কোনো যদি আমরা বাঁকা করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, একটু মন দিয়ে খেয়াল করো। প্রথমে কি করতে হবে, দেখো, এখানে দু ধরনের পেশি রয়েছে, এক হচ্ছে বাইসেপস পেশি, দুই হচ্ছে ট্রাইসেপস পেশি। কি কি বললাম, বাইসেপস এবং ট্রাইসেপস। এই প্রথমে কোনোটা যখন কি করব, বাঁকা করতে চাইবো, তখন কি করতে হবে, বাইসেপস পেশি যেটা আছে সেটা সংকুচিত হবে, এবং ট্রাইসেপস পেশি যেটা আছে সেটা কি হবে, এখানে প্রসারিত হবে, ঠিক আছে? ফলে কি হবে, রেডিয়াস ও আলনাকে নিউমেরাসের কাছে নিয়ে আসে। আমরা যখন কঙ্কাল তন্ত্র করেছিলাম, তখন কিন্তু এই যে এই জায়গার যে হাতটা আমরা করেছিলাম, এখানে রেডিয়াস এবং আলনা নামক দুটো অস্থি পেয়েছিলাম। তাহলে এই অস্থিগুলো কিন্তু নাড়াচাড়ায় সাহায্য করছে। কিরকম, যে বাইসেপস পেশি সংকুচিত হচ্ছে, ট্রাইসেপস পেশি কি হচ্ছে, প্রসারিত হচ্ছে, ফলে রেডিয়াস এবং আলনাকে হিউমেরাসের কাছাকাছি নিয়ে আসছে, কোনোটা বাঁকা হচ্ছে। তারপর এই কোনোটা যদি আমি সোজা করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, কি হতে পারে, আমাদের ধারণা কিন্তু খুব একটু ঠান্ডা মাথায় চিন্তা করো পেয়ে যাবে, যে এখানে দুটো পেশি ছিল, একটা সংকুচিত হয়েছে আর একটা প্রসারিত হয়েছে। যেটা প্রসার সংকুচিত হয়েছে সেটা প্রসারিত হবে, আর যেটা মানে শিথিল হয়েছিল সেটা কি হবে, সংকুচিত হবে। তাই পাবো, দেখো, কোনো সোজা করতে হলে তার বিপরীত কার্যক্রমটি ঘটে, অর্থাৎ ইচ্ছাধীন স্নায়ুর তাড়নায়, মানে স্নায়ুর তাড়নায় তো এই কাজগুলো আমরা করবো, যে কখন হাত সোজা করতে হবে, কখন বাঁকা করতে হবে, তখন তো স্নায়বিক উত্তেজনায় আমরা এই কাজগুলো করবো। প্রথমে কি করতে হবে, দেখো, সেই ক্ষেত্রে ট্রাইসেপস পেশিটা কি হবে, সংকুচিত হবে। তোমাদের একটু আগে বললাম যে ওই মানে কোনো বাঁকা করতে যে কাজগুলো হচ্ছিলো তার উল্টো কাজটা এখানে হবে, ট্রাইসেপস পেশি যেটা আছে সেটা সংকুচিত হবে, বাইসেপস পেশি যেটা আছে সেটা শিথিল হবে এবং প্রসারিত হবে, আর রেডিয়াস এবং আলনাকে টেনে সোজা করে হিউমেরাসের সাথে এক সরল রেখায় নিয়ে আসবে এবং হাতটা আমাদের সোজা হবে। তুমি তোমার বইয়ের সুন্দর যে চিত্রটা আছে, তুমি এখানে রেডিয়াস কোনটা, আলনা কোনটা, হিউমেরাস কোনটা, তুমি একটু ভালো করে দেখবে, তাহলে মনে করে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে, খুব সুন্দর করে আমরা বুঝতে পারবো ব্যাপারটা। তো দেখো, বাইসেপস এবং ট্রাইসেপস পেশি সংকোচন এবং স্লথ হওয়ার মাধ্যমে আমরা কোনোই সোজা এবং ভাঁজ করতে পারি। তাহলে কোন পেশি সাহায্য করছে, এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বাইসেপস এবং ট্রাইসেপস পেশি। তো এবার একটু কোশ্চেন নাও, বাড়ির কাজ নাও, যে কি পড়বে তোমরা এখান থেকে,
প্রশ্ন হলো এক পেশি কি, কুমারটা হচ্ছে পেশি কি, ঠিক আছে? নাম্বারটা নাও, পেশি তন্ত্র বলতে কি বুঝো? তারপরে দেখো গ নাম্বারটা হচ্ছে, আমরা কি আলোচনা করলাম যে মানুষের চলনে অস্থি এবং পেশি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, চলনে অস্থি এবং পেশি, অস্থি এবং পেশি কি ভূমিকা রাখে, ভূমিকা রাখে, এই অংশটুকু বাসায় সুন্দর করে পড়ে ফেলবে, ঠিক আছে? তো আগামী ক্লাস করব আমরা টেন্ডন লিগামেন্ট নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করবে, তোমাদের সুস্থতা এবং মঙ্গল কামনা করে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ওকে, থ্যাংক ইউ অল।